আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা সম্পর্কে তোমরা সকলেই কম বেশি জানো, কিন্তু কিভাবে এই কাজটাতে সাকসেসফুল হতে হয় সেটা এখনো তোমাদের অজানা। আজকের বিষয়টি হলো বশীকরণ, অর্থাৎ কাউকে বশ করার বিদ্যা। তোমরা সবাই জানো, কাউকে বশ করলে সে তোমার কথা মতো চলবে, তোমার পছন্দসই কাজ করবে এবং আরও অনেক কিছু, যা তুমি চাও সেটাই করবে। এর জন্যে কোনো তান্ত্রিক বা যাবতীয় তন্ত্র যন্ত্র মন্ত্র এইসবের প্রয়োজন একদমই হবে না। তো বেশি কথা না বলে শুরু করা যাক কিভাবে তুমি এই বশীকরণ বিদ্যার প্রয়োগ করবে। তার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও। যেহেতু তুমি প্রথমেই কাজটি করবে, তাই আগেই কিছু সাবধানতা অবলম্বন করে নেওয়া উচিত। আমরা প্রথমে এই বিদ্যাটিকে একটি প্রাণীর ওপর অ্যাপ্লাই করতে পারি, যেমন ধরো বিড়াল বা কুকুর বা কোনো পাখি। একটা কুকুরকে দিয়েই শুরু করা যাক। একটা এরে বদরাগী পথের কুকুরের সামনে রোজ গিয়ে দাঁড়াবে, একটু হাসবে, যে কোনো একটা নাম নিয়ে ওকে ডাকবে। একটু লক্ষ্য রাখবে সেটা যেন ওর নিজের নাম না হয়। কিছুক্ষণ ওই নামে ডাকবে, কিন্তু অবশ্যই মুখে হাসি রেখে। এভাবে দুদিন করবে। তৃতীয় দিনের পর থেকে কিছু একটা খাবার, ধরো বিস্কুট বা রুটি, ওকে দেয়া শুরু করবে। রুটি খাওয়ার পর তার ঘাড়ে পিঠে একটু হাত বুলিয়ে দেবে, কিন্তু অবশ্যই মুখে হাসি রেখে। এভাবে চার পাঁচ দিন করবে। দশ দিনের মাথায় কুকুরটাকে কিছুই দেবে না এবং ওকে ওর নাম ধরে ডাকবে, অবশ্যই মুখে হাসি রেখে। দেখবে এরে বদরাগী কুকুরটি তোমার সামনে এসে লেজ নাড়ছে, লাফাচ্ছে, তোমার সামনে এসে দিব্যি খেলছে। এরপর কোনো একটি বদরাগী মানুষের সামনে যাবে। প্রথম দর্শনে সে তোমায় ভৎসনা করলেও করতে পারে, কিন্তু মুখে হাসি রেখে খুব শান্ত হয়ে বিনয়ের সাথে তার সাথে সৌহার্দ্যপূর্বক কথা বলবে। এভাবে কয়েকদিন করবে। সে হয়তো প্রথম প্রথম এটাও তোমায় বলতে পারে যে তোমার কি চাই, কেন এত ভদ্র সাজার নাটক করছো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তুমি তো তাকে বশ করছো, এটা তো সে জানে না। এইভাবেই কোনো প্রত্যুত্তর না করে তার সাথে সৎ আচরণ ও ভালো ব্যবহার করেই যাবে। দেখো, মুখে যেন সবসময় হাসিটা থাকে, তাকে আশা করি রুটির টুকরো বা বিস্কুট খাওয়াতে হবে না। সে কয়েকদিন বাদে এমনিতেই তোমার সুন্দর ব্যবহারে তোমার বশ হয়ে যাবে। দেখবে তোমার আড়ালে তোমাকে নিয়ে বাজে কথা বলা মানুষগুলোও ঠিক এইভাবেই পরিবর্তন হয়ে তোমার বশ হয়ে যাবে। অর্থাৎ ধরো আমি সেই মানুষটা যে তোমার পিছনে তোমায় নিয়ে বাজে বাজে কথা বলে বেড়াচ্ছি, তারপর তুমি আমার সাথে ভালো আচরণ শুরু করলে, একদিন, দুদিন, তিন দিন, একটা সময় হয়তো বিরক্ত হয়ে আমি তোমায় বলেই বসবো, আচ্ছা এত ভালো আচরণ কেন করছো আমার সাথে, কিন্তু তবুও তুমি তোমার ভালো আচরণ আমার সাথে করেই যাচ্ছ। কিছুদিন যাবার পর যখন আমি আবারও তোমার পেছনে তোমাকে নিয়ে খারাপ কথা কাউকে বলতে যাব, আমার মাথায় একটা জিনিসই করবে যে কোথায় তুমি তো আমার সাথে ভালো ব্যবহার করেই চলেছ, আমি যতই বাজে ব্যবহার করছি তুমি বিনিময়ে আমার সাথে ভালো ব্যবহারই করছো। একটা সময় এমন আসবে যখন আমার তোমাকে নিয়ে আর খারাপ কথা বলতে ইচ্ছেই করবে না, কারণ আমি জানি আমি তোমায় নিয়ে যত রকম খারাপ কথাই বলি না কেন তাতে তোমার কিচ্ছুটি যায় আসে না। অর্থাৎ তুমি তোমার ভালো ব্যবহারে আমার খারাপ মনটাকেও পরিবর্তন করে দিয়েছ। কোনো মন্ত্র, কোনো তান্ত্রিক, কোনো সাধনা, কোনো টাকা পয়সা কিছুই লাগলো না, কিন্তু যারা তোমার বিরুদ্ধে তোমার বিপক্ষে ছিল তারাই তোমার সাথে মধুর আচরণ শুরু করে দেবে, ম্যাজিকের মতো সব পাল্টে যাবে। এবার প্রশ্নটা হলো, কিভাবে সম্ভব এমন আশ্চর্য? বিনয়, নম্রতা, ভালো ব্যবহার, মুখের হাসি পাথরকেও গলিয়ে দিতে পারে, যদি তুমি তোমার সদ্গুণের ওপর বিশ্বাস রেখে চলো। আমরা আমাদের অজান্তেই অনেক ভুল কাজ করে বসি, যার দরুন লোকে আমাদের খারাপ চোখে দেখে। কিন্তু যে ব্যক্তির মধ্যে নম্রতা, ভদ্রতা, বিনয়, ভালোবাসা ও মুখে হাসি সবসময় থাকে, তাদের ওপর কেউ রাগ তো দূরে থাক,
কোনো রকম বিরূপ আচরণ করার কথাও স্বপ্নেও ভাবতে পারে না। বশ করার সহজ পন্থা হলো সরল ভালোবাসা, যার জন্যে টাকা খরচ করতে হয় না, পরিশ্রম করতে হয় না। যদি তুমি মানুষকে ভালোবাসতে পারো, কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে মুখে এক অমলিন হাসি নিয়ে চলতে পারো, বিশ্বাস করো, ফণাধারী সাপের ছোবলের মতো বিষম পরিস্থিতিকেও অনায়াসে কাটিয়ে একদিন শত্রু মিত্র সবার মধ্যেই তুমি মহান হয়ে উঠবে। মানুষ চাইলে সব পারে, তুমিও পারবে। ভালো থেকো, ভালো রেখো।